Asscalamuwalikum bhai brothers, welcome to Random TV channel. Aajker video ta banano hoyeche KTM RC 200 er update model ti niye. Bondhura, KTM er bike gulo sara bishe looks, performance ebong features er jonno prochur jonopriyo. Ar update e jokhon ei brand eri tokhon dhamaka to thakchei. To cholun deri na kore jene asha jak KTM tader KTM RC 200 update model bike tite ki ki byabohar koreche. তবে ভিডিও শুরুতেই আপনি যদি একজন বাইক এবং কার লাভার হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সম্পূর্ণ আপনার জন্য কারণ আমি আমার এই চ্যানেলে বাংলাদেশের আপকামিং বাইক ওয়ার্ল্ডের সব নামি দামি সুপার বাইক এবং বাংলাদেশের রাস্তায় চলা সকল সুপার কার ও স্পোর্টস কারের ভিডিও আপলোড দেই সুতরাং দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে অল নোটিফিকেশন অন করে দিন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি অবশ্যই ফলো করে দিবেন বন্ধুরা KTM কোম্পানি সেই শুরু থেকে আজ পর্যন্ত RC সিরিজের বাইকগুলো একই লুকসে বাজারজাতকরণ করে আসলেও অবশেষে তাদের এই RC সিরিজের লুকসটি পরিবর্তন করা হয়েছে এবং এটিকে সম্পূর্ণ নতুনভাবে তৈরি করা হয়েছে যদিও আগের RC এর লুকটাও যথেষ্ট ইউনিক ছিল এই বাইকের লুকসটা পরিবর্তন করে অনেকটাই RC 8 এর মতো করা হয়েছে RC8 হলো RC সিরিজের সবথেকে হায়ার CC বাইক যেটা সারা বিশ্বের রেয়ার সুপার বাইকগুলোর মধ্যে অন্যতম কারণ এই বাইকটিকে অনেক আগে ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে আর এই বাইকটি নিয়ে সম্পূর্ণ একটি ডেডিকেটেড ভিডিও তৈরি করা হবে ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা এই বাইকে হেডল্যাম্প হিসেবে ব্যবহার করা হয়েছে LED হেডল্যাম্প আর এর ঠিক পাশে রয়েছে DRL-গুলো আর DRL গুলোর হালকা উপরেই ব্যবহার করা হয়েছে ইন্ডিকেটর গুলো তবে এই বাইকে টেল লাইটটিতে কোনো ধরনের পরিবর্তন আনা হয়নি নিউ আরসি এর প্রত্যেকটি লাইট কিন্তু LED তবে DRL এবং ইন্ডিকেটরের পজিশনটি খুবই ইউনিক বন্ধুরা RC 200 এর আপডেট মডেলটিতে মিটারটি সম্পূর্ণরূপে চেঞ্জ করা হয়েছে আগে এই বাইকের মিটারটি ছোট অরেঞ্জ কালারের ছিল যদিও ওই মিটারটি যথেষ্ট ইনফরমেটিভ ছিল কিন্তু তারপরে দেখতে কেমন যেন লাগত কিন্তু এখন এই মিটারটি সম্পূর্ণরূপে চেঞ্জ করে অনেক বড় করা হয়েছে এবং এই মিটারটি যথেষ্ট ইনফরমেটিভ এবং ফিউচারিস্টিক বাইকের যতগুলো ইলেকট্রিক ফিচার্স আছে তার বেশিরভাগই এই মিটার থেকে কন্ট্রোল করা যায় বন্ধুরা আমার কাছে এই বাইকের ফুয়েল ট্যাঙ্কটি কিন্তু অসাধারণ লাগে একে দেখে মনে হয় ট্যাঙ্কটিকে মাঝখান থেকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে এর ফুয়েল ক্যাপাসিটি 9.5 লিটার এই বাইকের সিটিও কিন্তু পরিবর্তন করা হয়েছে আগের আরসি 200 এর পিলিয়ন সিটি ছিল যথেষ্ট ছোট এবং আনকমফোর্টেবল আর এই আপডেট আরসিতে এর পিলিয়ন সিটিকে কিছুটা বড় করা হয়েছে আর এর সাথে ব্যবহার করা হয়েছে সুন্দর একটি গ্র্যাব রেল বন্ধুরা এই বাইকের সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে সামনে আপসাইড ডাউন সাসপেনশন এবং পেছনে মনোশক সাসপেনশন যেটি KTM এর প্রত্যেকটি বাইকে ব্যবহার করা হয় বন্ধুরা এই বাইকের সামনের টায়ারের সাইজ 110 সেকশন এবং পেছনের টায়ারের সাইজ 150 সেকশন এই বাইকের ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল ABS এর সামনের ডিস্কের সাইজ 320mm এবং এর পেছনের ডিস্কের সাইজ 230mm বন্ধুরা সর্বশেষে আসা যাক এ বাইকটির ইঞ্জিনের বিষয়ে এ বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 199cc লিকুইড কুল ইঞ্জিন যা থেকে ম্যাক্স পাওয়ার প্রডিউস করে 19.2 নিউটন মিটার 8000 RPM-এ ম্যাক্স টর্ক 25 PS 10000 RPM-এ এ বাইকটির গতি কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়েছে 6 স্পিড গিয়ারবক্স এর সিট হাইট 820mm এবং ওজন 154 কেজি বন্ধুরা এই বাইকটির ইন্ডিয়ান প্রাইস 2,08,000 রুপি আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ